ওয়ার্ড সাজেশন উইন্ডোর উপরে আরও দুটো বাটন রয়েছে, সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া যাক। ধরুন কোন একটা শব্দ বা নাম আপনার ডিকশনারিতে সেভ করা নেই, এখন আপনি কিভাবে স্পেল চেক করবেন? তো এটার জন্য সিলেক্ট করে কন্ট্রোল প্লাস রাইট বাটনে প্রেস, সেখান থেকে স্পেল চেকিং বাটনে প্রেস করলে এটা গুগল এবং জেমিনি এআই থেকে আপনাকে রেকমেন্ড করবে সম্ভাব্য কারেক্ট ওয়ার্ড অথবা নামের স্পেলিং। আমার নামের বানান কিন্তু ইচ্ছা করে ভুল করছি যাতে চেক করা যায়। লেখার সময় যে স্পেল চেকিং হয় সেটা থেকে এটার পার্থক্য হচ্ছে এর একটু অ্যাডভান্স স্পেল চেকার, আর এটা দিয়ে আপনি কনটেক্সও অ্যাড করে দিতে পারবেন। এটাকে আরেকটু অ্যাকিউরেট করা পসিবল যদি আপনি আশেপাশে কোনো কনটেক্স দিয়ে দেন, যেমন হচ্ছে আফগান ক্রিকেটার রহমাতুল্লাহ গুরবাজ, এটা দিলে হচ্ছে এটা স্পেসিফিক নামটা সার্চ করে আপনাকে রেকমেন্ড করবে। যেমন আমি জানতাম না যে রহমাতুল্লাহ না রহমানউল্লাহ গুরবাজ। একটা শব্দ দিয়ে দেখানো যাক, ক্লস্টোফোবিক, না বানান ভুল করে, এই যে লেখার সময় সাজেস্ট করছে দেখতে পাচ্ছেন। বাট আমি চাইলে পরবর্তীতে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস রাইট বাটনে প্রেস সেখান থেকে অ্যাডভান্স স্পেল চেকার দিয়েও সেটা রেকমেন্ডেশন নিতে পারি। এটা নিশ্চয়ই গুগল থেকে আসছে রেকমেন্ডেশনটা। হ্যাঁ, গুগল থেকে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে নেক্সট ওয়ার্ড প্রেডিকশনের রেকমেন্ডেশনটা। এর জন্য সেটিংসে গিয়ে নেক্সট ওয়ার্ড এটা চেক দিয়ে রাখলে আপনি যখন একটা ওয়ার্ড লেখার পর স্পেস বাটনে প্রেস করবেন তখন সম্ভাব্য নেক্সট ওয়ার্ডগুলো এটা সাজেস্ট করবে। আর যদি তেমন কোনো সম্ভাব্য নেক্সট ওয়ার্ড এটা না পায় তাহলে সাজেস্ট করবে না। স্টিল ফিচারটার কিছু সীমাবদ্ধতা আছে, যেহেতু গুগল নির্ভর, এপিআই থেকে রেসপন্স না পেলে সেটা কোনো ধরনের ওয়ার্ড সাজেস্ট নাও করতে পারে। গুগল এপিআই ব্যবহার করার সুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গুগলে সার্চ করার সময় আপনার একটা মানসিক প্রশান্তি কাজ করে, বানান ভুল হলেও সেটা বুঝে নেবে যে আমি কী লিখতে যাচ্ছি। ঠিক তেমনি এখানেও কোনো একটা বানান ভুল হলে সম্ভাব্য কারেক্ট ওয়ার্ডটা সাজেস্ট করবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে লেখাটা কমপ্লিট করে ফেলতে পারেন। আর কন্টিনিউয়াস ওয়ার্ড প্রেডিকশন হওয়ায় কঠিন বা বড় কোনো শব্দের প্রথম কয়েকটা অক্ষর লিখলেই খুব সম্ভবত সেটা আপনাকে সাজেস্ট করবে ওয়ার্ডটা, সেখান থেকে আপনি সিলেক্ট করে কমপ্লিট করে ফেলতে পারবেন। ওয়ার্ড ম্যানেজারের এআই প্রম্পটসে গিয়ে আপনি জেমিনি এআইয়ের যে এক্সিস্টিং প্রম্পটসগুলো রয়েছে সেগুলো নিজের ইচ্ছা মতো করে ফাইন টিউন করে নিতে পারবেন বা যুক্তও করে নেওয়া যায়। আমি এক এক করে সব কিছু দেখাচ্ছি। তো দুটো টেবিল রয়েছে, একটা হচ্ছে ওয়ার্ডের জন্য, উপরেরটা ওয়ার্ড আর নিচেরটা হচ্ছে সেন্টেন্সের জন্য। এর জন্য শুরুতেই আপনাকে জেমিনি এআইয়ের যে এপিআই রয়েছে সেটা অ্যাড করে নিতে হবে। এটার জন্য অলরেডি একটা ভিডিও বানানো আছে, সেটা একটু কষ্ট করে দেখে আসবেন। তো এপিআই অ্যাড করার পর আপনাকে রিস্টার্ট করতে হবে, তারপর থেকে আপনি এই প্রম্পটগুলো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি যেনতনভাবে একটা লেখা লিখলেন, সেটাকে সুন্দরভাবে ফরম্যাটেড করার জন্য নাইস ওয়েতে এআই দিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস রাইট বাটনে প্রেস, সেখান থেকে ওয়ার্ড সাজেশন উইন্ডোতে রাইট বাটনে প্রেস করে আপনি এআই প্রম্পটের মেনুগুলো দেখতে পাবেন, সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী মেনুতে ক্লিক করে লেখাটাকে ফরম্যাটেড করতে পারবেন এআইয়ের মাধ্যমে। যেমনটা দেখতে পাচ্ছেন জেমিনি এআই নিজের মতো করে ফর্মাল স্টাইলে লেখাটা লিখে দিল, অবশ্যই পড়ে দেখতে পারেন কাজে লাগানোর মতো। এখন আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে এই এক্সিস্টিং প্রম্পটগুলো পড়ে দেখা, সেটা কীভাবে কাজ করছে বা কী নির্দেশনাগুলো জেমিনিকে দেওয়া হয়েছে, তার ফলে কী আউটপুটগুলো আসছে। অবশ্যই এই প্রত্যেকটাই ফাইন টিউন করে নেওয়া যায় কারণ জেমিনি এখনও তার বেটা ফেজে রয়েছে। তো আমি যদি আরেকটা উদাহরণ দিই ওয়েবসাইটে, ধরুন এই বাক্যটা আমি আরও সুন্দরভাবে লিখতে চাই, তো সিলেক্ট করে কন্ট্রোল প্লাস রাইট বাটনে প্রেস, সেখান থেকে আবার রাইট বাটনে প্রেস করে আমার পছন্দ মতো যে প্রম্পট সেটা আমি সিলেক্ট করে নিতে পারবো। তারপর আপনি লেখাটা পড়ে নিতে পারেন যে জেমিনি কী আউটপুটটা দিচ্ছেন। বাক্যের জন্য একটা প্রম্পট অ্যাড করে দেখাই, তো এর জন্য আমাকে নিচের টেবিলটাকে অ্যাক্টিভেট করতে হবে। আমি যদি ওয়ার্ডের জন্য করতে চাইতাম তাহলে আমাকে উপরের টেবিলটাকে অ্যাক্টিভেট করতে হতো। তো আমি অ্যাক্টিভেট করার পর আমাকে একটা নতুন সেল যুক্ত করতে হবে, এই সেলের মধ্যে কিছু একটা লিখতে হবে যেটা হেডার হিসাবে কাজ করবে, অর্থাৎ মেনুতে শো করবে। তারপর দ্বিতীয় সেলে জেমিনি ওই সিলেক্ট করা লেখাকে কীভাবে মডিফাই করবে সেটার নির্দেশনা দিতে হবে, মানে লিখতে হবে আর কি। ওকে, যেটা আমি দিলাম রিফ্রেশ দ্য টেক্সট অ্যান্ড রিটার্ন ইট উইদাউট এনি কোটস, এটা মূলত ইম্যাচিউর একটা টাইপ, বাট পরে আমরা ফাইন টিউন করে নিতে পারবো অবশ্যই। সেভ করে নেই, তারপর এখন টেস্ট করা যাক। কন্ট্রোল প্লাস রাইট বাটন প্রেস, দেন হচ্ছে আমাদের ওই মেনুটা দেখা যাচ্ছে রিফ্রেশ, এখানে ক্লিক করি। খুব সম্ভবত এখানে ইংলিশে রিপ্লাই আসবে আমি জানি, যেহেতু আমি অলরেডি কতগুলো দেখেছেন, অর্থাৎ আমাদেরকে কিছুটা ফাইন টিউন করতে হবে, আমি জানতাম এই জন্যই দেখানোর জন্য যে কীভাবে ফাইন টিউন করতে হয়। তো আমি যদি আবার ওয়ার্ড ম্যানেজারে ফিরে যাই,
অন্য একটা প্রি এক্সিস্টিং প্রম্পটে যদি আমি পড়ে দেখি তাহলে দেখতে পাবেন যে লাস্টে লেখা আছে ইট শুড বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য গিভেন টেক্সট। তো এই লেখাটুকু আমি হচ্ছে আমার প্রম্পটের শেষে অ্যাড করে দিলাম, সেভ টু দ্য সেল, দেন মেইন সেভ। এখন আবার চেক করে দেখা যাক, সিলেক্ট প্লাস কন্ট্রোল প্লাস রাইট প্রেস, দেন হচ্ছে রিফ্রেশ। বা এমন একটা হেডলাইন চুজ করছি পড়তেও পারবো না, রিচ কমে যাবে ভিডিওর। তো পড়ে দেখেন, লেখাটা ছোট হয়ে গেছে। আর একটু বড় টেক্সট দিয়ে এবার টেস্ট করা যাক, নিচের দিকে আসি। হয়েছে, এখানে যেহেতু টাইপ করার অপশন নেই সেহেতু ডক প্যাডে গিয়ে দেখা যাক বিফোর অ্যান্ড আফটার। ওকে, পড়ে দেখতে পারেন, আমার মতে খারাপ না, যেন তেনভাবে কোনো একটা কিছু লিখে ট্রাই করা যাক। এছাড়া ওয়ার্ডের ক্ষেত্রেও জেমিনি এআই ব্যবহার করা যায়, সিলেক্ট করে রাইট বাটনের প্রেস, এখান থেকে অ্যান্টোনেম অ্যান্ড সিনোনেম এই দুটো হচ্ছে জেমিনি এআই এর মাধ্যমে আসে, অর্থাৎ সমর্থক এবং বিপরীত শব্দ কতগুলো সাজেস্ট করেছে আমাকে। লেখায় ভেরিয়েশন আনার ক্ষেত্রে এটা অনেক কাজে দেবে। করতে থাকি, আমার মজা লাগতেছে। আমি বাংলায় গান গাই আর তুমি গান গাও হিন্দিতে, এর থেকে আমি বাংলায় লিখবো তাহলে, রাইট? বা আমি বাংলা গান গাই, তুমি গান গাও হিন্দিতে। এছাড়া জাস্ট ফর ফান একটা প্রম্পট অ্যাড করছিলাম, সেটা হচ্ছে রাইট এ কোড, মানে প্রম্পটটা ছিল এরকম যে রাইট কোড অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড রিটার্ন দ্য কোড উইদাউট এনি কোডস, মানে ব্লা ব্লা ব্লা, এরকম করে একটা দিছিলাম। ছোটোখাটো কোড ইনস্ট্রাকশন দিলে এটা খুব ভালো মতোই দিতে পারে। অবশ্যই এটা নিয়ে তো আরও কাজ চলছে, ইন ফিউচার হয়তো বা জিনিসটাকে আরও স্মুথলি রান করা যাবে। পরীক্ষা করার জন্য তুলনামূলক একটু বড় ইনস্ট্রাকশন দিয়ে ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে পাইথনের গেসিং গেম। দ্বিতীয়বারের অ্যাটেম্পটে এটা এমন একটা কোড রিটার্ন করেছে যেটা কাজ করে, যদিও বা হ্যাঁ আরও অনেক দূর যাওয়া বাকি কোডিংয়ের জন্য, এটাকে আরও মডিফাই বা ফাইন টিউন করে নেওয়া যেতে পারে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইনস্ট্রাকশন লেখার পর সেটাকে আমি গ্রামাটিক্যাল কারেকশন করে নিয়েছিলাম এআই দিয়েই, তারপর সেটাকে হচ্ছে কোড লেখার জন্য প্রম্পটটা ট্রিগার করেছি। প্রথমে আমি ঠিক বুঝে উঠতে পারিনি, এখানে কিছু ইনডেন্টেশনের প্রবলেম ছিল, যদি আমি এখান দিয়ে অটো কারেক্ট করি। তাই আমি কি করেছি, লাস্ট বার হচ্ছে এখান থেকে কপি করে তারপর পেস্ট করেছি আমার এই অনলাইন আইডিইতে, দেন এটা কাজ করেছে। 1 থেকে 10 এর মধ্যে দেই,